লাশ নামটা নিয়ে আমি আপনি বাড়িতে ফিরলাম। এবার যখন অ্যাম্বুলেন্স ঘরের দরজায় চলে আসলো, সবাই চিৎকার দিয়ে বলে লাশ এসেছে, লাশ এসেছে। কথা বলেন ঠিক কিনা? লাশ এসেছে, লাশ এসেছে। তার মানে আমার বন্ধুগণ আর নাম থাকবে না, হাজি সাহেব নাম থাকবে না, গনি সাহেব নাম থাকবে না, ধনীও নাম থাকবে না, ফকিরও নাম থাকবে না, একটাই নাম হবে লাশ এসেছে, লাশ এসেছে। পুরুষের জন্য কাপড় তিনখানার ব্যবস্থা হয়ে যাবে, মহিলার জন্য পাঁচখানা কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে। আত্মীয় স্বজন বলবে আরে জন্মের বিদায় দেওয়ার জন্য সর্বশেষ গোসলের ব্যবস্থা কর, গোসল দেওয়া হয়ে যাবে, আমার আপনার বন্ধুগণ কাফনও পরানো হবে। বাড়ির মানুষগুলো কান্না করতে করতে চোখের পানি দিয়ে আমাকে আপনাকে বিদায় করবেন, চার বেহারার পালকে আমার আপনার দরজায় আসার আগেই উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যু এই কাজ ঘটানোর জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, তার নাম কি? আজরাইল আলাইহিস সালাম। যে আজরাইল এই নামটা, এই নামটা কোথাও এই আজরাইল ভাবে আসেন নাই, এটা সব জায়গায় যত জায়গায় আসছেন মালাকুল মাউত। কিভাবে আসছেন? মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, যাকে বলা হয় কি মৃত্যুর ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আজরাইল আলাইহিস সালামের নাম দিয়েছেন মালাকুল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ভাষায়, কোরআনের আয়াত নাজিল করে মালাকুল মাউতের দায়িত্ব কে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে দিতেছেন। আর মালাকুল মাউত কিয়ামত পর্যন্ত কি ঘটাবেন সে কথাই জানেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে রাসূল, তাদেরকে বলে দেন আমি তাদের মৃত্যু ঘটানোর জন্য, আমি তাদের মৃত্যুকে এই কার্যকে সম্পাদন করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেছি যার নাম হলো মালাকুল মাউত। আল্লাহ বলেন আল্লাযী উক্কিলা বিকুম, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কাজকে সম্পূর্ণ করার জন্য, যার উপরে দায়িত্ব নিযুক্ত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার ওই ফেরেশতা প্রত্যেকটা নফসের মৃত্যু ঘটিয়ে যা করবেন তা হলো সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আমার বন্ধুগণ মায়ের পেটের মধ্যে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুর রহিম, যে ফেরেশতা আমাকে আপনাকে তিলে তিলে মায়ের গর্ভের মধ্যে আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে বলেছেন এই মানুষটা সুন্দর হবে না কালো হবে, গায়ের রং আল্লাহই বলে দিয়েছেন, আবার ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ বলে দিয়েছেন। আর ওই মালাকুর রহিম যে মায়ের জরায়ুর মধ্যে বসে বসে আমাকে আপনাকে সৃষ্টি করলেন, আবার এই সুন্দর পৃথিবীর আলো আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, আবার এই সুন্দর পৃথিবী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো সুন্দর একটি জায়গা আছে যার নাম জান্নাত, আবার কঠিনতর কঠিন বিপদের একটা জায়গা আছে যার নাম হলো জাহান্নাম। দুনিয়ায় এসে আমি আপনি কি কর্ম করেছি এই কর্মফলগুলো দেওয়ার জন্য পৃথিবী থেকে ইন্তেকালের মাধ্যমে, ট্রান্সফারের মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। মালাকুল মাউত গিয়ে ধরবে, জানটা কবজ করবে, রূহটাকে কবজ করবে, আর এই রূহটাকে আমি আল্লাহর দিকেই ফিরিয়ে দাও, মালাকুল মাউতের কাজ। আমার বন্ধুগণ আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ রাআইতুমুল আজাল মাসির লা বাগাতুমুল আমাল ওয়া গুরুরুহু ওয়া মা মিন আহলি বাইতিন ইল্লা ওয়া মালাকুল মাউত। এখানেও হাদিসের ভাষা আল্লাহর নবী মালাকুল মাউত বললেন, হাদিসখানা হলো যে পৃথিবীতে আমরা এসেছি আমাদেরকে কিন্তু আবার মৃত্যুর দিকে আমাদেরকে যেতে হবে, বিশ্বাস আছে কি নাই? আল্লাহর নবী বলেন যারা বিশ্বাস করে দুনিয়ায় এসে চিরস্থায়ী না,
দুনিয়ার বুক থেকে তাকে ফিরে আসতে তার মৃত্যু হবে, তার কবর হবে, তার হাসর হবে, নাশর হবে, তার কুল সিরাত হবে, এরপরে তার জান্নাত জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের উপরে যা নির্ভর করে রেখেছেন। আল্লাহর নবী বলেন এই বিশ্বাস যারা করে এমন ব্যক্তিদের বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই মালাকুল মাউত দিনে দুইবার যান, কয়বার যান, সকাল সন্ধ্যায় যান। আল্লাহর নবী বলেন ফি কুল্লি ইয়াউমিন মাররাতাইন, মালাকুল মাউত দিনে দুইবার করে তোমাদের ঘরের মধ্যে যান। আর গিয়ে মালাকুল মাউত বলেন ফামান ওয়াজাদাহু কদিন কদা আজালুহু কবাদা রূহুহু ফাইদা বাকা আহলুহু, যখন কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসে ওই বাড়ি থেকে ওই জানটাকে মালাকুল মাউত কবজ করে নিয়ে আসেন। এমত অবস্থায় ফাইদা বাকা আহলুহু, ওই যে ব্যক্তিকে মৃত্যু ঘটিয়ে দেওয়া হলো তার পরিবারের থেকে যাকে বিয়োগ করা হলো, তার মায়া ভালোবাসা মমতার জন্য তার পরিবার পরিজন যখন ক্রন্দন করে, এমত অবস্থায় মালাকুল মউত ডাক দিয়ে সকলকে বলে পয়লা তাবুকুনা ওয়া লাম তাজসাউনা ফাওয়াল্লাহি মা নাকাসতু লাকুম মিন খাইরিন। মালাকুল মউত বলেন ও দুনিয়াবাসী, ও আহাল, ও পরিবার পরিজন, তোমরা কেন কান্না করতেছো, কেন তোমরা তো পেরেশান হইতেছো, অথচ তোমাদের কোনো সম্পদ আমি কমিয়ে দেইনি, তোমাদের কোনো রিজিক আমি কমিয়ে দেইনি, ওয়ালা হাসিবতু লাকুম রিজকান, তোমাদের কোনো রিজিক কমাইলাম না, তোমাদের কোনো সম্পদ কমাইলাম না, কেন তোমরা কান্না করতেছো। এইবার বলেন মালি জানবুন ওয়াইনালি ফিকুম, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। আজকের যেই নির্দেশ, আজকের যে সিদ্ধান্ত, এটা ফয়সালা হয়েছে কার কাছ থেকে বলে, আজকের এই সিদ্ধান্ত ফয়সালা হয়েছে আল্লাহর কাছ থেকে, সুতরাং আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, আমাকে তোমরা কোনো দোষারোপ করো না, এই সিদ্ধান্ত আল্লাহর কাছ থেকে হয়েছে, সুতরাং কান্না করাতে কিছু আসে যায় না, সুতরাং তোমাদের সম্পদ আমি কমিয়ে দেইনি, তোমাদের রিজিক আমি কমিয়ে দেইনি, তোমরা কান্না করো না। এবার মালাকুল মাউত বলেন তবে হ্যাঁ আমি তোমাদের কাছে লিআউদাতিন আবার আসবো, সুম্মা আউদাতুন সুম্মা আউদাতুন, আবার আসবো আবার আসবো আবার আসবো। এইভাবে মালাকুল মউত মানুষটার জানটা নিয়ে যায়, আল্লাহর সৃষ্টির রূহটাকে নিয়ে যান, আর ওই মানুষগুলোকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেন এইভাবে তোমাদের রূহকে কবজ করার জন্য আমি আজরাইল আবার আসব। আল্লাহর নবী বলেন হাত্তা লা বুকা মিনকুম আহাদান, যতগুলো মানুষ থাকে সবগুলো মানুষকে আজরাইল আলাইহিস সালাম এইভাবে বলে যান আমি আবার আসব, আমি আবার আসব, আমি আবার আসব। তার মানে দুনিয়াতে তোমরা কেউ ছাড়া পাবো না, আমার বন্ধুগণ ছাড়াই যখন পাবো না, ওই মৃত্যু থেকে যখন বেঁচে থাকতেই পারবো না, তার মানে আল্লাহর নবী বলেন মৃত্যুর কথাই তোমরা বেশি বেশি করে স্মরণ করো, আর মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আমার বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোথায় তোমরা পালাবা, কে কোথায় তোমাদেরকে পলায়ন করে রাখবে, লুকিয়ে রাখবে, যেখানেই লুকিয়ে রাখা হোক না কেন আমার আল্লাহর দুনিয়ার বাহিরে কি আমাদেরকে কেউ লুকাতে পারবে? আমার বন্ধুগণ আল্লাহর দুনিয়ার বাহিরে কেউ আমাদেরকে লুকাতে পারবে না। ভাই আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, হে নবী আপনি তাদেরকে যদিও তোমরা আইনা মা তাকুনু, যদিও তোমরা ইউদরিকুমুল মাউত, মৃত্যু থেকে যদি তোমরা পলায়ন করো, যদিও সিন্ধুকের মধ্যে তোমাদেরকে লুকিয়ে রাখা হয়, অথবা এমন কোন শক্ত এমন কোন বাক্স বন্দীও করে যদি তোমাদেরকে রাখা হয়, তবু আলাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যত শক্ত যত কঠিনতর জায়গায় তোমাদেরকে রাখা হোক না কেন অবশ্যই অবশ্যই ইউদ্রিক কুমুল মাউত, আজরাইল আলাইহিস সালাম তোমাদের মৃত্যু ঘটাবেন ঘটাবেন। পারপার উপায় আছে, পারপার উপায় নাই, এই কথাগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। পারপার যেহেতু উপায় নাই, তাহলে আমরা পলায়ন করেও কোনো লাভ নাই, আমল আমাদেরকে করতে হবে। পলায়ন মানে কি? পলায়ন মানে বেঁচে থাকার জন্য আমরা অনেক অনেক করি। এখন তো বেঁচে থাকার জন্য দেখতেছি বাংলাদেশের ব্যাংকগুলোকে ফাঁকা করে এখন ঘরের ভিতরে ব্যাংক বানায় ফেলছে, ক্যাসিনো ডাকাত, হ্যাঁ
কোটি কোটি টাকা তারা তাদের ঘরের মধ্যে রাখছে, লক্ষ্য উদ্দেশ্য একটু ভালো থাকবে, একটু ভালো খাবে। কিন্তু একটা মানুষের ভালো থাকা, ভালো খাওয়ার জন্য এত কি প্রয়োজন আছে? এত প্রয়োজন নাই। আমার বন্ধুগণ, এই সমস্ত মানুষগুলোর জন্যই কোরআনের মেসেজ, কোরআনের দাওয়াত যে হুজুর আমরা তো মৃত্যুর কথা স্মরণ করি, আমরা নিজেরাও জানি মৃত্যু থেকে আমরা পলায়ন করতে পারবো না, বাঁচতে পারবো না। আমার বন্ধুগণ, পৃথিবীতে এমনও মানুষ আছে মৃত্যুকে একেবারেই ভুলে গিয়ে শুধু দুনিয়া দুনিয়া নিয়ে তারা ব্যস্ত কথা বলে। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার রাজ দরবারের মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, মালাকুল মউত তার কাছে গেল, কিন্তু তার জানটা কবজ করতে হবে চীন দেশে। কোথায়? চীন দেশে। আবার কেউ কেউ বলেছেন ভারতবর্ষে, চীন দেশে অথবা এটা ভারতবর্ষ আসছে। এমন তো অবস্থায় সে তো দাঁড়িয়ে আছে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে, কিন্তু আল্লাহর হুকুম তার জান কবজ করতে হবে ভারতবর্ষে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি তার দিকে চোখ রাঙানি দিলেন, রাঙানি দিয়ে চলে গেল। এখন ওই যুবক হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, আল্লাহর নবী, এই যে এক ব্যক্তি আসলো আর এসে কি এক বিভৎস চোখ রাঙানি দিয়ে চলে গেল, ইনি কে? বলতেছে, ইনি তো সে যে এই দুনিয়ার যার মাধ্যমে সমস্ত স্বাদ গন্ধ সব কিছুকে যার মাধ্যমে বিলুপ্ত করে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়, এই সেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। বলছে, এখানে কেন আসছে? বললো, চোখটা যেহেতু তোমাকে রাঙানি দিছে, হয়তো বা তোমার সঙ্গে তার অতি নিকটেই সাক্ষাতের ব্যবস্থা আল্লাহ করে ফেলেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর নবী, আল্লাহ তো বাতাসকে আপনার জন্য আপনার অনুকূলে করে দিয়েছে, আপনি বাতাসকে হুকুম যেমন করে করেন বাতাস ওই দিকেই মুভ করে, ওই দিকেই ঘুরে যায়, আপনি এখনই বাতাসকে নির্দেশ করেন আমাকে যেন ভারতবর্ষে নিয়ে রেখে আসে। আমার আল্লাহ বলেন, উল্লাউ কুতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাযাজিইহিম। হে নবী, আপনি তাদেরকে বলুন, যদিও তারা ঘরের মধ্যে বন্দী থাকে, যদিও ঘরের মধ্যে তারা লুকিয়ে থাকে, আমি রাস্তায় গেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব, বাজারে গেলে আমি মানুষের চাপের মধ্যে পড়ে মারা যাব, অথবা আমি বিমানে উঠলে বিমান অ্যাক্সিডেন্ট করে আমি মারা যাব, নদী পথে যেতে গেলে লঞ্চ দুর্ঘটনায় আমি মারা যাব, এরকম ধারণা অনেকে করে না? করিম গ্রুপ ফরিদপুরের আলহাজ করিম মিয়া, যার একটা করিম গ্রুপ বলা হয়, করিম টেক্সটাইল, করিম আপনার এই যে এই রাস্তায় কি জানো এই গাড়িটা গোল্ডেন লাইন, এই গাড়ির যিনি এই করিম হাজি সাহেব, তিনি এই পদ্মা নদী পার হতে হবে বিদায়, ঢাকার ভিতরে তিনি আসতেন না, অথচ তার শত শত গাড়ি প্রতিদিন ফেরিতে পার হয়, ঢাকা ফরিদপুর বরিশাল এই সমস্ত লাইনগুলোতে চলতেছে। কিন্তু এই করিম সাহেব তিনি বলতেছে, এই নদী কেমন করে পার হব, আমি এই নদী পার হবে এই সাহস আমার নাই, আমি লঞ্চেই যাই ফেরিতেই যাই, এই সাহস আমার দেয় না যে আমি ঢাকায় আমি পৌঁছাবো, ঢাকায় আমি যাব। তাহলে কেমন ভয় ছিল যে আমি এই নদীর মধ্যে গেলে হয়তো লঞ্চ ডুবে যাবে, ফেরি ডুবে যাবে, এরপর আমি মারা যাব। আমি তখন ফরিদপুর হাফিজি মাদ্রাসায় পড়ি, তার বাড়িতে একটা কোরআন খতমে গিয়েছিলাম, ওই সময় গিয়ে গল্পটা আমি আমার বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে শুনছি, যে এত ভয় পাইত তিনি যে নদী দিয়ে আমি গেলে হয়তোবা আমি ওইখানেই আমি মারা যাব। কিন্তু শেষমেশ একেবারে সর্বশেষ অবস্থায় তার কিডনিতে সমস্যা হলো, তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে তাকে আনা হবে। এখন তো তার আর সেই আমি ঢাকায় যাব না এই বাক্য বলার সুযোগ আর নাই, এখন সে অসুস্থ, অ্যাম্বুলেন্সের মধ্যে শুয়ে তাকে ঢাকায় নিয়ে আসছে। কিন্তু দেখেন
ঢাকা এনে তার ট্রিটমেন্ট হলো সর্বশেষ, ঢাকা থেকে আর সুস্থ হয়ে ফিরে যেতে পারেনি, তার লাশটা ফরিদপুরে পরবর্তী অ্যাম্বুলেন্সে লাশ হয়ে এসে ফরিদপুরে ফিরেছে। তার মৃত্যুটা ছিল, তার ভয় ছিল নদীতে পড়ে সে মারা যাবে, কিন্তু নদীতে তাকে কি আক্রমণ করতে পারছে? মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন তার ঘটিয়েছে কোথায়? ফরিদপুরে সে থাকবে, মৃত্যু হয় ফরিদপুরে হবে, সে ঢাকায় আসবে না, কিন্তু আল্লাহ সুবহান তাআলা তার লিখে রেখেছিলেন তার মৃত্যুটা হবে ঢাকায়। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাসাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কত্লু ইলা মাযাজিহিম, যার যেখানে মৃত্যু সে যদি ঘরের মধ্যেও যদি বন্দী থাকে, যদি সে ওই মৃত্যুকে ভয় করে মাঠেও না যায়, যদি সে ওই মৃত্যুকে ভয় করে গাড়িতেও না উঠে, বিমানেও না উঠে, লঞ্চেও না উঠে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার এমন প্রয়োজন হবে, ওই প্রয়োজনকে মেটানোর জন্য যখন তার সঠিক জায়গায় যাবে, তার নির্দিষ্ট স্থানে যাবে, মালাকুল মউত ওইখান থেকে তার জানটাকে কবজ করে নিবে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে নির্দেশ করলেন, বাতাস এই যুবককে তুমি ভারতবর্ষে নিয়ে পৌঁছে দিয়ে আসো। বাতাস ওই যুবক যেখানে তার মৃত্যুর জন্য জায়গা নির্ধারণ হয়েছে, বাতাস তাকে ওইখানে নিয়ে গেল। সন্ধ্যার সময় হযরত আজরাইল আলাইহিস সালামকে সাক্ষাৎ করে ওই ভারতবর্ষে ওই ব্যক্তির জানটাকে কবজ করে নিলেন। আমার বন্ধুগণ, আমরা অনেকেই বলে থাকি রাস্তায় গেলে কোন, রাস্তায় না গেলে হয়তো সে মারা যাইত না, কথাটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কিনা? সাংঘর্ষিক। কি কারণে ছেলেকে মোটর সাইকেল কিনে দিছ? মোটর সাইকেল না দিলে তো ছেলেটা আজকে মারা যাইত না, কিন্তু তার মৃত্যুটা ওই মোটর সাইকেলের সাথেই, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টেই হবে। কোনো দরকার ছিল নদীপথে বরিশাল যাওয়ার? এই ঝড়ের কবলে পড়ে 360 জন 70 জন লোক পানিতে হাবুডুবু খেয়ে মারা গেল, কোনো দরকার ছিল এই রুট বন্ধ করে দাও এরকম কোনো কথা? এগুলো বলা আল্লাহর কোরআনের সঙ্গে কি সাংঘর্ষিক? এই কথাগুলো বলা ইমানের পরিপন্থী হতে পারে না, ইমানের বিপরীতপন্থী কথা। কারণ সাহাবীদের যখন মুসলমানদেরকে ডাক দেওয়া হলো যে চলো আমরা জিহাদের ময়দানে যাই, বাতিল শক্তির সঙ্গে আমাদেরকে জিহাদ করতে হবে, মুসলমানের অধিকারকে আদায় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার যে ইচ্ছা এই রাষ্ট্রের মধ্যে এই ভূখণ্ডের মধ্যে প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর ইচ্ছাকে প্রতিষ্ঠিত করতে হলে কাফেরদের মোকাবেলা জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। মুনাফিক শ্রেণীর লোকগুলো তখন বলল আমাদের তো ধান পেকেছে, গম পেকেছে, আমাদের ফসল পেকেছে, আমরা যাব না। আর কিছু কিছু মুনাফিকটাকে সাহাবায়ে আজমাইনদেরকে যারা জিহাদের ময়দানে যাবে এদেরকে বলতেছে কি দরকার আছে ওই জিহাদের ময়দানে যাওয়ার, ওইখানে গেলে নিশ্চিত তোমার মৃত্যু হতে পারে। কিছু মানুষ ভয়ে ভীত বিহ্বল হয়ে গেল, তারা বলতেছে ওইখানে গেলে তো মৃত্যু হবে। আচ্ছা বলেন তো যখন শত্রুর মোকাবেলা করতে যায় ওইখানে তো বাঁচলে গাজী মরলে শহীদ, মৃত্যুটাকে তো ওইখানে নিশ্চিত মৃত্যু হবে এমন সিদ্ধান্তের উপরে যেতে হবে, কথা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিলেন, যদিও তারা ঘরের মধ্যেও থাকে, মৃত্যুর ভয়ে যদি তারা বাহিরে না যায়, ময়দানে না যায়, আমি আল্লাহ চাইলে ঘরের মধ্যেও তাদের মৃত্যু আমি ঘটাতে পারি। সুতরাং মৃত্যু আমার আপনার ঘরের মধ্যে থাকলেও হবে, এর থেকে পলায়ন করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লাহর নবী বলেন ইযা আরাদাল্লাহু ক্বাবদা আবদান ফি আরদি জাআলা লাহু ফিহা হাজাতান, যখন কারো মৃত্যু কোন ভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রাখেন, আর ওই আল্লাহর বান্দাকে ওই ভূমিতে যাওয়ার জন্য আল্লাহ তার প্রয়োজন সামনে নিয়ে আসেন, সুবহানাল্লাহ, তার মানে সামনে প্রয়োজন চলে আসবে, প্রয়োজন মাফিক সে রাস্তায় যাবে, প্রয়োজন মাফিক সে বাজারে যাবে, প্রয়োজন মাফিক সে রোদের মধ্যে যাবে, প্রয়োজন মাফিক সে শীতের মধ্যে যাবে, পানিপথে যাবে, স্থল পথে যাবে, আপনার আকাশ পথে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে মৃত্যু তার নির্ধারণ করে রেখেছেন ওই জায়গায় তার প্রয়োজন মাফিক তাকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নির্দিষ্ট স্থানে মৃত্যুবরণ করাবে। আমার বন্ধুগণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল, যারা মৃত্যু থেকে পলায়ন করতে চান,
তাদেরকে আমার এই আয়াতখানা শুনিয়ে দেন, নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করো, তাফিরুনা মিনহু, তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করো তোমাদের মৃত্যু হবে না, মরণ থেকে তোমরা যারা বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছ। আল্লাহর নবী বলেন ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই অবশ্যই তোমাদের সেই মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, আল্লাহর উদ্দেশ্য হলো তোমরা গোপনে কি করেছো আর প্রকাশ্যে কি করেছো, এই মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গোপন এবং প্রকাশ্য কাজগুলো জানিয়ে দিবেন কি করেছো। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, যা তোমরা করতে সব তোমাদেরকে জানানো হবে, কোনো কিছুই গোপন করা হবে না। আমার বন্ধুগণ, এবার গোপনে কি করলাম প্রকাশ্যে কি করলাম, দুনিয়ার কোনো মানুষ না দেখলে একজন দেখছেন, ওই আল্লাহই কিন্তু জানানোর জন্য আমার আপনার মৃত্যুর ব্যবস্থা করে রেখেছেন। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, মরণ থেকে আমরা যেখানে পালাই না কেন মরণ আমার আপনার চতুর্পাশে সব সময় কিন্তু ঘূর্ণায়মান। কথা বলেন আজরাইল আলাইহিস সালাম সকালে আসেন, আজরাইল আলাইহিস সালাম বিকালে আসেন, আর মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেন। একটা দিন যায় দিন আমাকে আপনাকে ডাক দে, ওই দিনটাকে পরবর্তীকালের জন্য কাজে লাগানোর জন্য নির্দেশ করতেছে। রাত আসে রাত চায় রাত আমাকে আপনাকে ডাক দিয়ে প্রত্যেকটা রাত বলে, আর হয়তোবা তুমি আগামী দিন কোনো রাত পাবে না, আগামী রাত তোমার ভাগ্যে হয়তোবা নাই, আজকে আমি রাতটাকে তুমি কাজে লাগাও, কারণ কালকে তোমার হয়তোবার আমল করার মতো কোনো সুযোগ থাকবে না। আমার বন্ধুগণ, এরপর কবি বলেন যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, দুনিয়ার কোন মানুষ পাবে না এই সিদ্ধান্ত নিয়ে যদি আকাশ পানে গিয়ে যদি একটা সিঁড়ির ব্যবস্থা করে যদি আকাশ পানে গিয়ে লুকায়, আমার বন্ধুগণ বলেন তো আজরাইলের ওইখানে যাওয়ার সুযোগ আছে কি নাই? দুনিয়ার কোন মানুষের সুযোগ না থাকলেও ওইখানে কিন্তু আল্লাহর হুকুম আল্লাহর কুদরত কিন্তু আমার আপনার থেকে দূরে না, কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? এরপর বলা হয় এ মহারোগের চিকিৎসা নাই, নাই সে ঔষধ জগতে, কত ঔষধ খাই বাঁচার জন্য মরণ নামক এই রোগের কিন্তু কোনো ঔষধ পাওয়া যায় না। ডাক্তার মরে, কবিরাজ মরে, ইমাম সাহেব মরে, আবার মুহাদ্দিস সাহেব মরে, মুফতি সাহেব মরে, হাফেজ সাহেব মরে, চেয়ারম্যান মরে, এমপিও মরে, মন্ত্রীও মন্ত্রে মরে, কেউ কিন্তু পৃথিবীতে থাকে না। তার মানে এই কথা এখানে প্রকাশমান, যদিও পৃথিবীর সমস্ত রোগের ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, একটা রোগের ঔষধ দেয় নাই, তার নাম হলো মৃত্যু, কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? এরপর বলা হলো খুঁজিয়া কাতর হইলে কি হইবে, পারিবে না তারে ফিরাতে, কত জায়গায় কাতর হয়ে যায়, স্কয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়, অ্যাপোলোতে নিয়ে যাওয়া হয়, ইসলাম ব্যাংক হসপিটালে নিয়ে যাওয়া হয়, ইবনে সিনায় নিয়ে যাওয়া হয়, তারপরেও দেখা যায় আল্লাহর হুকুম যদি আমার আপনার জন্য যদি নির্দিষ্ট হয়ে যায়, আমি আপনি আর সুস্থ অবস্থায় আসতে পারি না, আর আমার আপনার সঠিক নাম থাকে না, হসপিটাল থেকে বলে লাশটাকে রিলিজ দাও, কথা বলেন ঠিক কিনা? হসপিটাল থেকে বলে লাশটাকে রিলিজ দাও, বাড়িতে আত্মীয় স্বজন এসে বলে, আর বলে না মহিউদ্দিন কখন আসবে, আব্দুল কাদের কখন আসবে, আব্দুর রহিম কখন আসবে, কথাটা আর বলা হয় না। আমার আপনার বন্ধুগণ একটু চিন্তা করেন, মৃত্যু থেকে বাঁচার জন্য ঔষধ খুঁজতে খুঁজতে হসপিটালে গেলাম, ডাক্তারের শরণাপন্ন হইলাম, আল্লাহ আমার আপনার আজল রেখে দিয়েছে, লাশ নামটা নিয়ে আমি আপনি বাড়িতে ফিরলাম, এবার যখন অ্যাম্বুলেন্স ঘরের দরজায় চলে আসলো সবাই চিৎকার দিয়ে বলে লাশ এসেছে, লাশ এসেছে, কথা বলেন ঠিক কিনা? লাশ এসেছে, লাশ এসেছে, তার মানে আমার বন্ধুগণ আর নাম থাকবে না, হাজি সাহেব নাম থাকবে না, গনি সাহেব নাম থাকবে না, ধনীও নাম থাকবে না, ফকিরও নাম থাকবে না, একটাই নাম হবে লাশ এসেছে, লাশ এসেছে। পুরুষের জন্য কাপড় তিনখানার ব্যবস্থা হয়ে যাবে, মহিলার জন্য পাঁচখানা কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে, আত্মীয় স্বজন বলবে হাতে জন্মের বিদায় দেওয়ার জন্য সর্বশেষ গোসলের ব্যবস্থা করো, গোসল দেওয়া হয়ে যাবে, আমার আপনার বন্ধুগণ কাফনও পরানো হবে, বাড়ির
মানুষগুলো কান্না করতে করতে চোখের পানি দিয়ে আমাকে আপনাকে বিদায় করবেন, চার বেহারার পালকি আমার আপনার দরজায় আসার আগেই উপস্থিত হয়ে যাবে। আর মৃত্যু কি সাথ আমাকে আপনাকে দিতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আমার আপনার জন্য আর কথা বলতেছে না, ওই যে সোনার বাড়ি সোনার পালঙ্ক কোনো কিছুই কথা বলতেছে না, স্ত্রীও বলতেছে না আরে স্বামীর আধা ঘন্টার জন্য রাখো প্রাণ ভরে দেখে নেই, সন্তানও বলতেছে না বাবারে একটা ঘন্টার জন্য রেখে দাও বাবাকে আধা ঘন্টার একটা ঘন্টার জন্য দেখে নেই। আমার বন্ধুগণ সকলেই তখন সিদ্ধান্ত নেয় যে করেই হোক যে করেই হোক এখনই এখনই লাশটাকে তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় করো। আমার বন্ধু বা আমার আত্মীয় মারা গেল ঢাকায়, সন্ধিহানের মধ্যে তার মৃত্যু হয়েছে, এবার তার বাড়ি থেকে চাপ দিল স্বামী মেরে ফেলেছে, স্বামী বলতেছে না আমি মারি নাই, লাশটাকে পোস্টমর্টম করা হলো, লাশটাকে যখন কাটা হলো এই লাশটার সুন্দরভাবে গোসল হইল না, কাফনের কাপড় পরিয়ে যখন বাড়িতে নেওয়া হলো নিতে বেশি সময় লেগে গেছে, গন্ধ হয়ে গেছে। আহারে সোনার মানুষ, যেই মানুষটার সঙ্গে বসে বসে গল্প হয়েছে, একসঙ্গে খাবার খেয়েছে, যেই মানুষটার সঙ্গে কত সময় আদান প্রদান হয়েছে, যেই মানুষটা সাজসজ্জা গ্রহণ করে আমার আপনার সামনে দিয়ে চলেছে, আজকেও কিন্তু সে সাজসজ্জা গ্রহণ করেছে, কথা বলেন ঠিক কি না? অনেক মানুষ আছে সমবেদনা জানিয়ে আত্মীয় স্বজনকে আমাকে আপনাকে ভয় করে শেষবারের জন্য আমার আপনার চেহারাটাও অনেকে দেখবে না, কথা বলেন ঠিক কি না? কফিনের মুখটা খুলে দেওয়া হলো, মুখে থেকে কাফনের কাপড় সরিয়ে দেওয়া হলো, নির্দেশ করা হলো যে লাশটাকে দেখতে চাও দেখে যাও। আমার বন্ধুগণ অর্ধেক মানুষ ওই লাশটাকে দেখলো, আগেই খবর হয়ে গেছে লাশটাকে কেমনে কেটেছে, বলেছে কপাল থেকে কেটেছে, জিহ্বা কেটেছে, চোখ তুলে ফেলেছে, এই খবর যখন আগেই বাড়িতে পৌঁছে গিয়েছে কিছু কিছু মানুষ অতি আপন হওয়া সত্ত্বেও এই আপন মানুষটার কাছে আর কিন্তু কেউ গেল না। আহারে মৃত্যু, আহারে মৃত্যু! আল্লাহর নবী বলেন এই মৃত্যু থেকে তোমরা কি করে তোমরা পলায়ন করবে, মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবেই করবে। ওই কাফেরের দলরা বলতেছেন মৃত্যু আমাদেরকে পাইবে না, আমরা মৃত্যুর সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে না। আল্লাহ বলেন না ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই অবশ্যই তোমাদের সাক্ষাৎ হবে। আমার বন্ধুগণ যদি মৃত্যু থেকে ছাড় পাওয়া যায় তো তাহলে সর্বপ্রথম ছাড় পাইতো আমার আল্লাহর নবীরা, কথা বলেন, কারণ এই পৃথিবীতে সবচেয়ে প্রধান লেভেলের মানুষ কারা? আল্লাহর নবীরা। এই আল্লাহর নবীরা তাহলে মৃত্যু থেকে ছাড় পেয়ে যেত। আমার বন্ধুগণ হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনা আমরা অনেকেই জানি, হযরতে মূসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর নবীর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নিশ্চয় আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না মালাকাল মাউতা কানা ইয়াতিন নাস আয়ানান ফাতা মুসা ফালতামাতু ফাফাফা আইনুহুম। ওই সময় হযরতে মূসা আলাইহিস সালামের সময় আজরাইল সালাম এভাবে গোপনে আসতেন না, প্রকাশ্য মানুষের মধ্যে করে আসতেন, প্রকাশ্যমান হতেন। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন ও আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়েছে, আপনার রূহটাকে কবজ করতে এসেছি। বলার সঙ্গে সঙ্গে ফাফা ফাইনাহু, হযরতে মূসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের মুখের মধ্যে একটা থাপ্পড় মারেন, সঙ্গে সঙ্গে বাম চোখটা উঠে পড়ে আসে, বাহিরের দিকে চলে আসে। এখানে রাগের কোনো কথা না, গুসার কোনো কথা না, হযরতে মূসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের রাগের একটাই কারণ ছিল মূসা আলাইহিস সালাম, তিনিও চেয়েছেন আমার যেন মৃত্যু না হয়, কথা বলেন ঠিক কি না? এরপরে মালাকুল মউত চিন্তা করল মূসা আলাইহিস সালাম আমাকে থাপ্পড় দিয়েছে, এটা নিয়ে তার সঙ্গে আমার শিকায়ত করার অভিযোগ করার কিছু নাই, কারণ আমি নির্দেশ প্রাপ্ত হয়েছি আল্লাহ, আর মূসা আলাইহিস সালামও আল্লাহর নির্দেশে চলে। মালাকুল মউত তিনি সিদ্ধান্ত নিলেন যে করে হোক আমাকে আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ফাতা রাব্বাহু ফাকালা ইয়া রাব্বি আব্দুকা মূসা ফাকাইনি ওয়ালাউলা কারামাতুহু আলাইকা লাশাকারতা আলাইহি, গিয়ে বলতেছে হে আমার রব,
আপনি তো আপনার বান্দা মুসার কাছে আমাকে পাঠিয়েছেন, কিন্তু আমি গিয়ে তার জানটা কবজ করার যখন সিদ্ধান্ত নিলাম, থাপ্পড় দিয়ে আমার চোখটাকে উপড়ে ফেলেছে। এবার বলেন আপনার নবী মুসার ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নেবেন? যদি আপনার নবী না হয়ে যদি সে আপনার কোন সাধারণ আবেদ বান্দা হতো, তাহলে অবশ্য আমি তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতাম। শুধুমাত্র আপনার সম্মানিত নবী হওয়ার কারণে আমি তাকে ছাড় দিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাল লাহু ইযহাব ইলা আব্দি, হে মালাকুল মাউত, তুমি যাও আমার বান্দার কাছে। ফাকুল লাহু ফালিয়াদাউ ইয়াদাহু আলা জালদি সাউরিন বিলাদিহি, বললেন গিয়ে আমার নবী মুসাকে বলবেন তার হাতটা যেন একটা পশমলা বলদ ষাঁড়ের গায়ের উপরে রাখে, আর এই তার হাতের নিচে যতগুলো পশম পড়বে, তার হাতের নিচে যতগুলো পশম পড়বে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি আল্লাহ এক এক বছর করে তার হায়াতকে বৃদ্ধি করে দেব। হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি আসলেন, এবার এসে বলতেছেন ফাল আনা ফাসামহু শাম্মাতা ক্বাদাত রূহাহুম। হযরত আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, قال فالان فشمه شمت قبضه روحه, আপনার হাতখানা আপনি শাড়ের উপরে রাখেন, আর এই শাড়ের আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতকে ততটা বছর বৃদ্ধি করে দেবে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ দিলাম, কিন্তু فشمه شمت, এর পরে আমার কি হবে? প্রশ্ন আসে না, কারণ দুনিয়া তো মুসা আলাইহিস সালামের হায়াত দারাজের পরেই তো শেষ হয়ে যাবে না, এরপরে আমার কি হবে? হযরতে জিব্রাইল আলাইহিস, হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন কবদাতা রূহহু, এর পরেও আপনাকে মৃত্যুবরণ করতে হবে। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন কবদাতা রূহা, তুমি আমার রূহকে কবজ করে নিয়ে যাও, রাদ্দাল্লাহু আলাইহি, আর আমার আল্লাহ যেমন করে চান ওইভাবে তুমি আমার রূহটাকে কবজ করে নিয়ে যাও। আমার বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে আমার হায়াতকে বৃদ্ধি করে দেবে, তার মানে আজকে আমি মৃত্যু থেকে বাঁচার জন্য আমি মালাকুল মউতের চোখটা আমি উপড়ে ফেলেছি, কিন্তু এই মালাকুল মউত ওই দিন আবার কিন্তু মৃত্যু নামক টিকিট নিয়েই হাজির হবে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালাম সেও কিন্তু মৃত্যু থেকে পলায়ন করে বাঁচতে পারে নাই, তার মানে আমি আপনি কেউ মৃত্যু থেকে পলায়ন করে বাঁচতে পারবো না। আমার বন্ধুগণ, এর জন্যই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়াটাই সবচাইতে শোভনীয় কাজ, কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইয়ান ফাআকুমুল ফিরারু ইন ফাররতুম মিনাল মাউত, হে নবী আপনি তাদেরকে বলেন তারা যে মৃত্যু থেকে পলায়ন করে এই পলায়ন তাদেরকে সামান্যতম উপকার দেবে না, কোনো উপকার নাই। যতই পালায় বেড়াই, যতই ধরা ছোঁয়ার বাহিরে থাকার চেষ্টা করি, সাক্ষাৎ হবেই হবে, হবেই হবে, পলায়ন করার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, পারছি কাউরে ধরে রাখতে? কাউরে ধরে রাখতে পারি? কত মানুষের মৃত্যুই তো হাতের উপর দিয়ে হয়ে যায়, হয় না? হয়ে যায়, দেখতেছি তার প্রাণ বায়ু বের হয়ে যায়, কিন্তু আমরা রাখার মতো সুযোগ আমাদের নাই, আমরা রাখতে পারি না, সেই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই, কারণ এই ক্ষমতা সম্পূর্ণ কার? আল্লাহ। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আমার আল্লাহ বলেন যখন তোমাদের রূহটা জানটা যখন হলকুমের নিকট চলে আসে, অর্থাৎ গলার কাছে, গ্রিবার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দেখতেছো একটা মানুষের পুরো দেহটা নিস্তেজ হয়ে গেছে, শুধু এখানে টিম টিম করে তার জীবন বায়ুটা চলতেছে, হয় না? চোখগুলো বড় বড় হয়ে যায়, কেন বড় হয় আগামী জুমা ইনশাল্লাহ বলবো। আমার বন্ধুগণ, চারদিকে শুধু তাকায় কেন তাকা আগামী জুমায় বলা হবে, তার মানে রূহটা এখানে চলে আসে, আমরা দেখি টিম টিম করে জ্বলা বাতির মতো করে তার রূহটা উঠানামা করছে, আমরা অবলোক দৃষ্টিতে তাকিয়ে থাকি, ঔষধ দিলে কিন্তু তখন আর ঔষধ গ্রহণ করে না,
মুখের মধ্যে পানি দিলেও পানিও নেয় না, পাশ দিয়ে পানিটা ছেড়ে দেয়। আমার বন্ধুগণ অনেক কিছু বলতে চায়, বলতে পারে না, কারণ তার জবানটা দুর্বল হয়ে যায়। হাত দিয়ে কিছু ইশারা দিতে যায়, হাতগুলো নিস্তেজ হয়ে যায়। মালাকুল মউতের ভয়ে পালাইতে চায়, পায়ের শক্তি কিন্তু আমার আল্লাহ কেড়ে নেয়। ওই আল্লাহ বলেন, ওয়ান্তুম হিনাইযিন তানজুরুন, তোমরা যারা সবল, তোমরা যারা তাকিয়ে তাকিয়ে দেখো, অবলোক দৃষ্টিতে তাকিয়ে দেখো, কিন্তু তোমাদের কিছুই করার ক্ষমতা থাকে না, কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ বলেন, হানু ওয়া করাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিল্লা তুবসিরুন। বান্দারে ওই যে মুমূর্ষু অবস্থায় যে বান্দাটা বান্দিটা মৃত্যু নামক আস্বাদন পান করে যে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে আসছে, তার জন্য তোমাদের কারোরই কিছু করা থাকে না। তার সঙ্গে সম্পর্ক কিন্তু আর বাবার ছেলেও কিন্তু থাকতেছে না, কথা বলেন? সম্পর্কটাকে কর্তন করে দিতেছেন কে? স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ককে কর্তন করে দিতেছেন, সম্পদের সাথে তার মালিকানার সম্পর্ক কর্তন করে দিতেছেন। গাড়িওয়ালার গাড়ি থাকবে, গাড়িওয়ালা থাকবে না। বাড়িওয়ালার বাড়ি থাকবে, বাড়ি বাড়িওয়ালা থাকবে না। পতিপত্তিওয়ালার কোনো কিছুই আর তখন থাকবে না, শুধু নামটা কিছুদিন মানুষ নেবে, কিন্তু তার ক্ষমতা কিন্তু এখানে কর্তন করে দেওয়া হইতেছে। আমার বন্ধুরা আল্লাহ বলে, ওয়ানা হানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিল্লা তুবসিরুন, ওই সময় তার সমস্ত কিছু তার থেকে বিয়োগ হয়ে যায়। আমি রব্বুল আলামিনের সঙ্গে তার সম্পর্ক সবচাইতে নিকটতর হয়, তার মানে আমি তখন ওই বান্দার সবচাইতে নিকটবর্তী থাকি। আমার বন্ধু একটু চিন্তা করেন, মায়ের পেটের মধ্যে ক্ষুধা লাগলে কে খাওয়াইছে? যে আল্লাহ মায়ের মাসিক রোগটাকে বন্ধ করে দিয়ে আমার আপনার নাভির মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে তিল তিল করে বড় করেছেন, ওই আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে স্বাধীনতা দিয়েছে। ইচ্ছা করলে হালাল খাইতে পারছি, আবার ইচ্ছা করলে হারামটাও আমরা ধরার সুযোগ আমরা গ্রহণ করেছি, কি বলেন? আমার বন্ধুগণ ইচ্ছা করলে শুরিতে খাইছে, আবার ইচ্ছা করলে জোর করে খাইছে, ক্ষমতার দাপটে অন্যের সম্পদ নিজের পকেটে বাগিয়ে নিয়েছি, ক্ষমতার দাপটে কথার দাপটে দুর্বলকে দুর্বল করেছি। আমার বন্ধুগণ অথচ মায়ের পেটের মধ্যে দুর্বল ছিলাম, দুনিয়ার কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো খাবার পাঠায় নাই, খাওয়াইছে কে? আহারে, এই নাভিটার মধ্যে দিয়ে আল্লাহ কয়টা কাজ দিয়েছেন। মায়ের পেটের মধ্যে কিন্তু মুখ দিয়ে নাক দিয়ে নিঃশ্বাস ধরিও নাই ছাড়িও নাই, মায়ের পেটের মধ্যে কিন্তু লজ্জাস্থান পেশাবের জায়গা দিয়ে পেশাব করি নাই, পায়খানার জায়গা দিয়ে পায়খানা করি নাই, আল্লাহ কিন্তু খাওয়াইছে। ওই আল্লাহ নাভিটার মধ্যে দিয়ে চারটা কাজ করিয়েছেন, আমার আপনার শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকার জন্য ওই নাভির মধ্যে দিয়ে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা আল্লাহ করেছে। আমার আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু আল্লাহ নাভির মধ্যে দিয়েই করিয়েছে, আবার ওই নাভির মধ্যে দিয়ে মায়ের পায়খানার সঙ্গে মায়ের পেশাবের সঙ্গে আল্লাহ প্রত্যেকটা মানুষের পেশাব পায়খানার ব্যবস্থা নাভির মধ্য দিয়েই করিয়েছেন, সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন কুমালাকিল্লা তুবসিরুন, বান্দারে মায়ের গর্ভের মধ্যেও আমি আল্লাহ তোর নিকটে ছিলাম, ও বান্দা আবার এই যে দুনিয়ার সমস্ত সম্পর্ক আজকে ছিন্ন করে আমার কাছে আসতেছ, আমি আল্লাহই কিন্তু আবার এখন তোমার সবচাইতে নিকটবর্তী, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ এরপর যারা দাপট করে অহংকার করে গর্ব করে তাকাব্বুরি করে আল্লাহ তাদেরকে বলেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যারা বলতেছো আমার কোনো কিছুতে আল্লাহর অংশীদার নাই, আমি বেশি টাকা কামাই করি দেখে আমার বেশি টাকা, আমি ভালোভাবে সুস্থভাবে চলি বলে আমার কোনো রোগ নাই, আমার দুনিয়া তো সম্পদ আছে বলে আমি ভালো আছি, আল্লাহ বলে না না না,
যারা আমি আল্লাহকে তোমরা অভিভাবক মানো না, আমি আল্লাহকে যারা তোমরা সব কিছুর জন্য মেনে নাও না, তাদেরকে আল্লাহ এবার প্রশ্ন ছুড়ে দেন, তারুজিউনাহা ইন কুনতুম সাদিকিন। কত ক্ষমতা পৃথিবীতে তুমি দেখাইলা, তোমার আঙ্গুলের ইশারায় কত কিছু হইল, হয় কি হয় না, আঙ্গুলের ইশারায় কত কিছু হয়, এটা হবে হবে না, কি বলেন, হবে হবে না, ওঠ বয় কি বস ওঠো, এই ধরনের ক্ষমতা আমরা দেখাই না। হ্যাঁ, রাস্তা সরকারি, সামনে সরকারি দোকানদাররা যদি তরকারি বিক্রি করে, রাস্তায় তরকারি বিক্রি করা যাবে না, দূর দূর করে খেতে দেয়, আর যদিও বিক্রি করে ওইখান থেকেও দিতে হবে। আরে ভাই, আপনি যে তরকারি দোকানদার বসছে সরকারি জায়গায়, আপনি যে নিয়ে খাইলেন, এটা কেমনে জায়েজ করলেন, কি হিসাব আসে না, কি বলেন, পাইলে সরকার পাবে, আর সরকারি কোষাগারে জমা পড়লে আমি আপনি সবাই ওইটার পার্সেন্টেজ পাবো, কি বলেন, কিন্তু আপনি যে জোর করে খাইতেছেন এই অধিকার আপনাদের কে দিচ্ছে, বড় ক্ষমতাওয়ালা হয়ে গেছেন, এলাকাওয়ালা হয়ে গেছেন নাকি, হ্যাঁ, কোথায় সেই ক্ষমতা, আল্লাহ বলে তারুজিউনাহা ইন কুনতুম সাদিকিন, কই এত ক্ষমতা তোমাদের, আজকে কই পারলা না তো বাবারে ফিরাইতে, মারে ফিরাইতে, সন্তানরে ফিরাইতে, ভাইরে ফিরাইতে, বোনরে ফিরাইতে, তাহলে তোমার কতটুকু ক্ষমতা তোমার আছে, তার মানে সমস্ত ক্ষমতার মালিক কে, আল্লাহুল খালক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, যার ক্ষমতা বেশি তার আইন চলাটাই কি সবচাইতে শোভনীয়, কথা বলেন দেখি না। আমার বন্ধুগণ শুন, সে আল্লাহ রাব্বুল আলামিন কারো ভালো করে বুঝি, সে আল্লাহ কারো ভালো করে চিনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে মৃত্যু থেকে জান্নাত পর্যন্ত যাওয়া যেন আমাদের জন্য কোনো কষ্ট না হয়, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলে আমিন, বিমাশিয়াতিল্লাহি তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।